যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাল লাযী, আমাদের মাঝে আর তাদের মাঝে যেটা তফাত সেটা হলো আসলা সলাত। ফমান তারাকাহা ফাকাদ কাফারা, কেউ যদি সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বোঝা গেল যে সলাত আদায় করলে কাফের হয়ে যায়। কোন কাফের মর্মে? ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহেমাহুল্লাহ বলেন, এমন কাফের যে কাফের কাফেরই হয়ে গেছে তাকে হত্যা করতে হবে। দলিল, উমির তানুকাতেলা না সাতা একুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে যে আমি যুদ্ধ চালিয়ে যাব। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না তাদের বিরুদ্ধে, যারা সলাত আদায় করবে না তাদের বিরুদ্ধে। অতএব ফামান ফাআলু যালিকা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলল সলাত আদায় করল, ফাকাদ আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম, তারা তাদের অর্থ সম্পদ নিরাপদে রাখলো, তারা তাদের অর্থ সম্পদ নিজেকে নিরাপদে রাখলো। যারা সলাত আদায় করল না তাদের অর্থ সম্পদ নিরাপদে নয়, তাই তাদের হত্যা করতে হবে। মর্মে আরবি বিদ্বানগণ বলেন, যারা সলাত আদায় করে না, স্বামী করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাদের বিবাহ সম্পর্ক নেই, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। কেন? একজন মুসলিম আর একজন অমুসলিম, এই জন্য এই ভাবি তারা লিখে রেখেছেন। তো এমনকি বলেছেন, সলাত আদায় করে না এরা যদি মারা যায় তাহলে মুসলমানের কবরস্থানে তাদের কবর হবে না, শ্মশান ঘাটে তাদের লাশ ফেলে দিতে হবে। এইভাবে কলমে লিখে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে একটি বক্তব্য রয়েছে, যারা সলাত আদায় করে না তাদেরকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। যারা সালাফি আকিদের মানুষ তারা বলতে চেয়েছে, ইচ্ছাকৃত সলাত আদায় না করলে ও কাফের, এ কথাই ঠিক। শয়তানি করে সলাত আদায় না করলে ও কাফের নয়, ওকে কাফের, অমুসলিম কাফের বলা যাবে না, সে হলো বড় পাপি, তাকে যে কোনো মূল্যে সলাত আদায় করাতে হবে। যখন সে সলাত অস্বীকার করবে তখন সে মোরতাদ হবে, মুসলিম শাসনের অধীনে তাকে হত্যা করতে হবে। এইভাবে সালাফি বিদ্বানগণ, সালাফি আকিদের মানুষেরা বা আহলে হাদিস আকিদের মানুষরা বলতে চাই, যারা শয়তানি করে সলাত ছেড়ে দেয়, তারা বলে যে হ্যাঁ সলাত আদায় করতে হবে, করবে, এরকম করে যারা তারা মহাপাপী। মর্মে আপনাকে এইভাবে অবস্থা জানিয়ে সলাত জরুরিভাবে ত্যাগ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ বুঝেছে এই তাই বলল এই, কেউ বুঝেছে এই তাই বলল এই, বোধ যদি ওটাই হয় তাহলে তো সবই গেছে। যার কারণে ভুলেও যেন এক অক্ত সলাত ছুটে না যায়, যখনই স্মরণ হবে তখনই পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজা যাকারা, যখন স্মরণ হবে, ভুলে গেছে এখন তোর 11টা বাজে তখনই পড়বে, যখন ঘুম থেকে উঠবে, এজা ইস্তাইজ গামিনা নামে, যখনই ঘুম থেকে উঠবে তখনই ফজরের সলাত আদায় করবে। ঘুম থেকে উঠে দেখছে 10টা বাজে, 9টা বাজে, উঠে আগে ওযুদের সলাত আদায় করতে হবে, এটা আদেশ, সলাত আদায় করতেই হবে। করে না যারা তারা কাফের। তবে কেমন? এই সলাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন? যারা সলাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তাদের বিষয়টি আরো জটিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতে অমনোযোগী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সলাতিহিম সাহুন, ওয়াইল নামক জাহান্নামে নিশ্চিতভাবে যাবে ওরা, যারা সলাত আদায় করে কিন্তু সলাতে অমনোযোগী।